नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनले आपनादेर स्वागत। आज के आमी बानाबो पेपेर खुबी सुस्वादु एकटी निरामिष पद, पेपे परमेश्वरी। भात बा रुटिर साथे आपनारा एई रेसिपिटा सार्व करते पारेन। देखे नेवा जाक किभाबे सहजे बानानो जाय। एई रेसिपिटा बानाबार जन्य छोटो साइजेर दुटो पेपे ग्रेट करे रेखेछि, जाते भिडियोटा ना बड़ो हय। एखाने हाफ कप मटर भिजिए रेखेछि, निएछि अल्प एकटु काजू बादाम, चीने बादाम और किशमिश, एक बाटी नारकेल कुड़िए रेखेछि और एदिके आदा ग्रेट करे रेखेछि। हाफ चामच निएछि जिरे गुड़ो, हाफ चामच धने गुड़ो, अल्प एकटु हलुद और काँचा लंका। बाकी उपकरण रान्ना करार समय आपनादेर साथे शेयर करब। प्रथमे मटर डालेर पेस्टटा बानिए नेब। मिक्सिंग जारेर मध्ये दिए दिलाम मटर डालटा और देव एकटा काँचा लंका। एकटू जल दिए देव, सामान्य पेस्टटा बानिए नेब। डाल बाटाटाय आमि एकटु नून देव, नूनटा मिशिए नेब। एबारे डालेर बड़ागুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল। এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলেই করব। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। বেশি বড় সাইজের বড়াগুলো হবে না। উল্টিয়ে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি বড়াগুলো ভেজে নেব। আর একটু তেল দিয়ে দেব কড়ার মধ্যে। এবারে কাজু বাদাম, কিশমিশ আর চিনে বাদামটা একটু ভেজে নেব। এখানে রোস্টেড চিনে বাদাম আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ ছোট চামচ দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এর মধ্যে দেব গ্রেট করে রাখা আদা। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদটা দিয়ে দেব। একসাথে সব কষিয়ে নেব। পেঁপেটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর একটু ভেজে নেব। নারকেলটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব, জলটা মিশিয়ে নেব পেঁপের সাথে। দেব এক টেবিল চামচ চিনি, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। বড়াগুলো দিয়ে দেব। দেব চেরা কাঁচা লঙ্কা, মিশিয়ে নেব। আমি এর মধ্যে আর একটু জল দেব। গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলব। দেব কোয়ার্টার চামচ গরম মশলা আর এক চামচ ঘি। বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে গেছে, এইরকম শুকনো শুকনো হবে রান্নাটা। গরম মশলা আর ঘিটা পেঁপের সাথে মিশিয়ে নেব। সব শেষে দেব কিশমিশ, কাজু বাদাম আর চিনে বাদাম ভাজা। হয়ে গেল সুস্বাদু পেঁপের একটি রেসিপি, পেঁপে পরমেশ্বরী। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।